হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই উমালামা ব্লগস চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আমি এখানে নিয়েছি 2 টাকা দামের কফি, আর নিব হচ্ছে লেবুর টুকরো, ছোট্ট লেবুর টুকরো। আর লেবু তো গরমের দিনে সবার বাড়িতে প্রায় থাকে, সবাই লেবু খেতে পছন্দ করে, তো লেবুর টুকরো নিয়েছি। এটা দিয়ে একটা মানে ফেস প্যাক বানাবো। আর মুখে দেখো অনেক ট্যান হয়ে গেছে, কালো হয়ে গেছে মুখ। এই লেবু পালাস না কিন্তু, এমনি লেবুর যা দাম তার মধ্যে যদি লেবু পালায় আরও কী হবে বলো তো। তো আমি এখানে দেখো কফি, এদিকে পয়সাও তো নেই, সেই জন্য 2 টাকা দামের কফি কিনেছি। একটা কফিতে কাজে মানে কাজে লাগবে, তো কফির আমি প্যাকেটটা কেটে নিয়েছি, কফি বের করব এবং এক মানে যেটা ছোট্ট লেবুর টুকরো সেটা চিপে দেব, এবং ওই লেবু দিয়েই ওই লেবুর মানে যেটা খোসা আছে ওটা দিয়ে ফেস প্যাকটা মুখে লাগাবো, যাতে আমার মুখের ট্যানটা তাড়াতাড়ি দূর হয়ে যায়। ও, লেবুটা দেখতে ছোট্ট কিন্তু রসে ভরা, একদম রস, সেই রস মানে কাজে দিয়েছে। আমাকে একটু জল মেশাতে হবে না, তো এই রসের মধ্যে আমি হচ্ছে কফিটা মিক্স করে নিব ভালো করে, এবং তারপরে আমি মুখে লাগাবো। আর মুখে লাগাবো এই জন্যই, কালো হয়ে গেছে মুখ, ট্যান হয়ে গেছে সেজন্যই। তো এখানে আমার লেবু আর কফির ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে, আর এখন আমি এটা মুখে লাগাবো। তো চলো দেখো। তো আমার মুখে ফেস প্যাক লাগানো হয়ে গেছে, 5-10 মিনিট রেখে আমি তুলে ফেলবো। তো তুলেও ফেলছি, দেখো আমার মুখটা গ্লোয়িং হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। তো আমার ভিডিওটি দিয়ে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।